আজ সকালে 11:30টার দিকে আমি কাঁটাবনের দিকে যাচ্ছিলাম। বাংলা মোটরে ফুটওভার ব্রিজ ওঠার পরেই দেখলাম যে অপর পাশে অনেক মানে সমাগম। বেশ কৌতূহলী হয়ে তারা কি দেখছে, কাছে গিয়ে দেখি যে রাহাত টাওয়ারে আগুন লেগেছে টপ ফ্লোরে। আমি তাড়াতাড়ি একটা ভিডিও করার চিন্তা করলাম যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যদিও বাই দিস টাইমে আপনারা টিভিতে হয়তো এই সংবাদটা পেয়ে যাবেন, কারণ আমি দেখলাম যে টিভি রিপোর্টারও এসে গেছে বেশ কয়েকটি চ্যানেল থেকে। তো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি জানি না এটা কী নিয়ে আগুন লেগেছে, কিন্তু ধারণা করা হচ্ছে, অনেকে বলছিল যে এটা একটা এক্সপ্লোসিভ, মানে হচ্ছে যে হয়তো গ্যাস সিলিন্ডার থেকে অথবা উপরে কোনো রেস্টুরেন্ট থাকতে পারে হয়তো, আমি ঠিক জানি না। তবে জাস্ট আপনাদের কাছে সঙ্গে আমি শেয়ার করছি। Thank you.